আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সংযুক্ত আরব আমিরাত এবং কি দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিও দেখতেছে আপনাদের সকলকে জানাই ইউটিউব গুড নিউজ প্রবাস বিভিডি প্রমাণ চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী ভাইদের ভিসা ট্রান্সফার নিয়ে গত অনেক বছর যাবত এই প্রবলেমটা ফেস করতেছে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ভিসা ট্রান্সফার বন্ধ, এছাড়া অন্য অন্য কান্ট্রিগুলো যেগুলো আছে ওগুলার অন্ততপক্ষে কিছু কিছু কান্ট্রির ভিসা ট্রান্সফার, নতুন ভিসা এগুলো সম্পূর্ণই সুবিধাই সংযুক্ত আরব আমিরাতে লেবারদের জন্য রয়েছে। শুধু বাংলাদেশি যারা আছেন তাদের 2014 সালে কিছু সংযুক্ত আরব আমিরাত থেকে কিছু অকারেন্সের কারণ দেখানো হয়েছে, যে কারণ ভিত্তিতে শ্রমবাজার এমনকি ভিসা ট্রান্সফার অনেক সুবিধা জিনিসগুলাই বন্ধ করে দেওয়া হয়। তার পরবর্তীতে বাংলাদেশি যত শ্রমিক ভাইয়েরা আছেন যারা কোম্পানিতে আছেন, কোম্পানিতে অনেক অত্যাচার জুলুম এমনকি কোম্পানির অনেক কটুক্তি কথা, কোম্পানির স্যালারি কম, কোম্পানির সুবিধা কম, এরকম কষ্টের মধ্যে অনেকেই রয়ে গেছেন, যা আশেপাশে অন্য অন্য ভালো কোম্পানিতে অফার পাওয়া সত্ত্বেও আমরা নিজেরা কোম্পানির ভিসাটা চেঞ্জ করতে পারতেছি না, কারণ ভিসা ট্রান্সফার বন্ধ। তাই এবারকার সংযুক্ত আরব আমিরাতে কোভিড-19 যে করোনা ভাইরাস মহামারী, এই মহামারীতে ভিসা ট্রান্সফারের নিয়ে অনেকগুলো নিউজ বের হয়েছিল, কিন্তু যখন নিউজগুলো বের হয়েছিল তখন তাসিল এবং কি টাইপিস্ট সব জায়গা থেকে দেখাইতেছে সিস্টেম আগের মতনই ব্লক। কিন্তু আজকে আমার একটা ফ্রেন্ড ও অফিসের একটা নতুন লোকের প্রয়োজন ছিল, যার কারণে ও ভিসা অ্যাপ্লাইয়ের জন্য আমি ওরে বলছি যে ঠিক আছে তুই এক কাজ কর, এই ভিসাটা ট্রান্সফারের জন্য ট্রাই কর একটা লোককে। তো ওর পাশে একটা কোম্পানি আমাদের বাংলাদেশি ছিল, তো ওর এখান থেকে একটা স্টাফ আসার জন্য অনেক ট্রাই করতেছিল, তো যার কারণে ওর ভিসার অ্যাপ্লাইয়ের জন্য টাইপিস গেছে এবং কি টাইপিস থেকে জিনিসটা বলছে যে হ্যাঁ এটা আজ থেকে ওপেন দেখাইতেছে। তো যারা যারা ভিসা ট্রান্সফার করার জন্য ইচ্ছুক আছে বা ভিসা ট্রান্সফার করার ইচ্ছে আছে, ভালো কোম্পানি নিউজ পাইছে যার কারণে ভিসা ট্রান্সফার করার প্রয়োজন আছে যদি হয়, তবে টাইপিস্টের দ্বারা বা আপনি যে আপনার নিকট স্থানে যদি টাইপিস্ট থাকে অথবা যদি কোনো তাসিল থাকে ওইখান থেকে যে আপনারা পরামর্শ করতে পারেন, ওইখান থেকে যে আপনারা করতে পারেন, কারণ এখন বর্তমানে এটা অন দেখাইতেছে। এমন কি আমার নিকটস্থ একজন ভাই আছেন যেটা টাইপিং কাজ করেন, যদি তার মোবাইল নাম্বার লাগে আমি আপনাদের কমেন্টে আপনারা প্রশ্ন করেন আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে দিব। এমন কি আমার একটা ফ্রেন্ড আছে সে তাসিলেও আছে, যদি তাসিলে তার নাম্বার প্রয়োজন হয় তো যদি নিউজটা আর কি কালেক্টেড এবং কি হইতেছে কিনা যেটা আপনাদের মনের ভিতরে যদি কোনো ডাউট থাকে, ডাউট ক্লিয়ারের জন্য আপনারা আমার কমেন্টে অবশ্যই মেসেজ করবেন, আপনাদেরকে মোবাইল নাম্বারটা দিয়ে দিব। কিন্তু মোবাইলটা নাম্বারটা দেওয়ার পর আপনাদের কাছে একটা অনুরোধ রইল, মোবাইল নাম্বারটাতে আপনি একবারই ফোন দিয়েন, কারণ তাসিলের ভিতরে আপনারা জানেন যে তাসিলের ভিতরে অনেক বেশি কাজের চাপ থাকে, তো আমার যে সিনিয়র ব্রাদার সে অনেক বেশি কাজের চাপে থাকে, তো তারে অধৈর্য করেন না বা এতটুকু রিকোয়েস্ট করবেন যাতে তার মানে তার কাছে যতটুকু কাজের কথা ততটুকু জিজ্ঞাসা করবেন, যেটা আপনি জানার ইচ্ছা ততটুকু জানবেন। তারপর যে টাইপিস্টের ওই টাইপিস্টের ও কাজে ব্যস্ত থাকে, তো যার কারণে আমি আপনাদের মাঝে ওই মোবাইল নাম্বার দুইটা শেয়ার করব, আপনারা কমেন্টে কমেন্ট করবেন যাদের লাগবে তাদেরকে আমি আমার এই দুই ব্যক্তির মোবাইল নাম্বার আমি আপনাদের মাঝে শেয়ার করতে চেষ্টা করব। তো যারা যারা ভাই ভিসা ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করার ইচ্ছে আছে, তো আপনাদের মধ্যে কিছু দেখতে হবে যে কোম্পানিগুলোতে ভালো, যে কোম্পানিতে গুলো যাওয়ার ইচ্ছে আছে আপনার, সেই কোম্পানিগুলোর মধ্যে দেখতে হবে যে আপনার কোম্পানির ফ্যাসিলিটি ভালো আছে কি না, কোম্পানির লাইসেন্সের মধ্যে কোনো কেস মামলা আছে কি না, যেমন গত কোনো লেবার যাওয়ার আগে ক্যান্সেল হওয়ার আগে ওই কোম্পানির নামে কোনো কেস মামলা বা কোনো স্যালারি নিয়ে কোনো কেস মামলা বা কোনো কোম্পানির নামে এছাড়া কোনো ব্যাংকের ডিপোজিট নিয়ে কোনো কেস মামলা আছে কি না, যদি মামলা কেস থেকে থাকে তবে ওই লাইসেন্সের মধ্যে আপনার ভিসা লাগাইতে আপনার বহুত ভোগান্তি হইতে হবে, তো এরকম কোনো কোম্পানিতে যাবেন না, কারণ যে কোম্পানি থেকে আপনি ক্যান্সেল হইতেছেন সেই কোম্পানিতে থেকে যাওয়ার পর একটা নতুন কোম্পানিতে যাবেন, সেই কোম্পানিটা যদি ভালো না হয় তবে ক্যান্সেল হয়ে কী লাভ, তাই না? তো দেখবেন আপনি ওই কোম্পানি একটা ভালো একটা কোম্পানিতে যেতেন, যে কোম্পানিটা আপনার জন্য বেস্ট, আপনার জন্য স্যালারি, আপনার ফিউচার লাইফ এমনকি আপনার কোয়ালিফিকেশন সব কিছু দিক দিয়ে একটু ভালো হইতে চেষ্টা করবেন।
যদি হয় তবে অবশ্যই করেন আপনারা। আপনাদের জন্য অমঙ্গল কামনা রইল, সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, আর নিচে কমেন্টে আপনাদের অভিমত জানাবেন। নতুন যে কোনো বিষয়ে নিউজ যদি জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে কমেন্ট করে জানাবেন, আপনাদের মাঝে আমি ওই নিউজগুলো কালেক্ট করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।